বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম সেতু কোনটি? খুব শীঘ্রই বাংলাদেশের দীর্ঘতম সেতুর খেতাব পেতে চলেছে পদ্মা সেতু। দ্বিতলে সেতুর দৈর্ঘ্য প্রায় 9 কিলোমিটার। 4 লেনের এই সেতুতে চলবে রেল ও গাড়ি। পদ্মা সেতু তৈরিতে খরচ হয়েছে প্রায় 30,193 কোটি টাকা। পদ্মা সেতু বাংলাদেশের 19টি জেলাকে সংযুক্ত করবে। এই সেতুটি মুন্সিগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুরকে সংযুক্ত করবে। 2017 সালের 30 সেপ্টেম্বর পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছিল। প্রায় 5 বছরের মধ্যেই তৈরি হলো এই সেতুটি। দিন এগিয়ে আসছে পদ্মা সেতুর সূচনার, বিস্ময় বাড়ছে ততই। দোতলা পদ্মা সেতুর নাম জেনে গেছে সবাই। একতলায় চলবে ট্রেন, দোতলায় ছুটবে গাড়ি। এবার বলুন তো, নিচ দিয়েই কেন চলবে ট্রেন, আর কেনই বা সেতুকে ডান দিকে বা বাঁ দিকে আঁকা বাঁকা করে বানানো হয়েছে? এটা হলো পদ্মা। এই নদীর জল আর স্রোত আর পাঁচটা নদীর মতো নয়। ভরা বর্ষায় যাত্রা শুরু করবে পদ্মা সেতু। পদ্মা দারুণ স্রোতস্বিনী। এই নদীর পানির উচ্চতা বর্ষাকালেই সবচেয়ে বেশি থাকে। একবারে পরিপূর্ণ পানির উপরে পদ্মা সেতু দিয়ে চলবে গাড়ি, আর নিচতলা দিয়ে চলবে রেল, আর জলপথ দিয়ে চলবে নৌকা। ব্যাপারটা ভেবেই কেমন আশ্চর্য মনে হচ্ছে, তাই না? পদ্মা গঙ্গা আর ব্রহ্মপুত্রের পানিকে বঙ্গোপসাগরে পৌঁছে দেয় ঠেলে। তাই নদীতে প্রতি সেকেন্ডে 1,40,000 ঘনমিটার পানি প্রবাহ নিশ্চিত করতে হয়েছে ইঞ্জিনিয়ারদের পদ্মা সেতু বানানোর আগে। আমাজনের পরেই পদ্মাই সর্বোচ্চ প্রবাহ নদী, তাই এর দায়িত্বও অনেক বেশি। সেতুর নিচের পিলারগুলোকে 150 মিটার দূরে দূরে লাগানো হয়েছে, যাতে নৌযানগুলো অনায়াসে যেতে পারে আর পানির প্রবাহ যাতে ঠিক থাকতে পারে। ওই যে গঙ্গা আর ব্রহ্মপুত্রের পানি যেন বঙ্গোপসাগরে পৌঁছাতে পারে, তার জন্যই এমন ব্যবস্থা করা হয়েছে। অনেকেই ভাবছেন রেলটা তো উপর দিয়েও চালালে পারত, কেন শুধু শুধু নিচ দিয়েই করতে গেল? পদ্মা সেতুর উপর দিয়ে যদি ট্রেন যেত তাহলে কী ঘটে যেতে পারত, তার একটি আভাস দিয়ে রাখি আপনাদের। পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেন চললে ঢালু উঁচু করতে হতো সেতু, যা অত্যন্ত ব্যয়বহুল ছিল। শুধু কি তাই, ট্রেনের গতি অনেক বাড়িয়ে ব্রিজের উপরে তুলতে হতো। সেটা করতে গিয়ে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারত। আর তাই এসব কথা মাথায় রেখে সেতুর নিচ দিয়ে ট্রেন চলাচলের ব্যবস্থা করেছে ইঞ্জিনিয়াররা। পদ্মা সেতুকে ডান দিকে আর বাঁ দিকে দুবার হালকা বাঁকিয়ে দেওয়া হয়েছে। যদি সোজা সেতু রাখা হতো তাহলে কি হতো বলুন তো? তাহলে গাড়ি চলাচলে কোনো নিয়ন্ত্রণ থাকতো না। চালকদের মনোযোগ করে নিতে সেতুকে হালকা বাঁকিয়ে দেওয়া হয়েছে, যে কারণে যুক্তরাষ্ট্র, চীন, জাপানের মতো বড় বড় সেতুগুলোকে বাঁকিয়ে দেওয়া হয়েছে। আর ঠিক সে কারণেই পদ্মা সেতুকে বাঁকিয়ে দেওয়া হয়েছে। আপনি জানেন পদ্মা সেতু তৈরির জন্য একেবারে মিহি মাইক্রোফাইন সিমেন্ট ব্যবহার করা হয়েছে? এই সিমেন্ট অস্ট্রেলিয়া থেকে আমদানি করা হয়েছে। এই সেতু তৈরিতে যে পরিমাণ সিমেন্ট ব্যবহার করা হয়েছে তা সাধারণত কোনো সেতু তৈরিতে ব্যবহার করা হয় না, আর এখানে অনেকটা এগিয়ে গেছে পদ্মা সেতু। আপনি যদি ভাবেন পায়ে হেঁটে বা একটু বাইসাইকেল নিয়ে সেতু ঘুরে আসবেন, তবে সে সুযোগ একেবারেই নেই পদ্মা সেতুর ক্ষেত্রে। দ্রুত গতিতে ছুটবে গাড়ি, তাই স্লো যানের চলার কোনো সুযোগ দেওয়া হয়নি এই সেতুতে। আপনি মনে মনে নিশ্চয়ই ভাবছেন এত বড় লম্বা পদ্মা সেতুতে লাইট লাগালে কেমন লাগবে পদ্মা সেতুকে? তাই এর আগাম ধারণা আপনাদেরকে দিয়ে রাখছি আগে থেকে। পুরো পদ্মা সেতুতে মোট 415টি ল্যাম্পপোস্ট লাগানো হয়েছে। শুধু কি তাই, আর্কিটেকচারাল লাইট জ্বালানো হবে পদ্মা সেতু জুড়ে, যাতে উৎসব এলে যা দূর থেকে পদ্মা সেতুর আলো দেখলেই বোঝা যাবে উৎসব এসে গেল। ঝিকঝিক করে চলবে রেল, শো শো করে চলবে গাড়ি, আর পদ্মার জলে আলো পড়বে, ঝিকমিকি করবে স্রোত। আর এভাবেই আত্মমর্যাদায় এগিয়ে যাবে পদ্মা সেতু তথা বাংলাদেশ। তো চলুন ইন্ট্রোটা দিয়ে নেই, মাওঘাট থেকে ট্রলার করে চলুন লেটস গো উইথ আবদুল্লার সাথে ঘুরে আসি পদ্মা সেতু থেকে। লেটস গো।
এখন আছে মাওঘাটে, এখন ট্রলার ভাড়া করতে যাব। চলুন আমার সাথে ট্রলার ভাড়া। আমরা 1200 টাকায় ট্রলার ভাড়া করে নিই পদ্মা সেতুর 24 নম্বর পিলার পর্যন্ত ঘুরে আসতে। গ্রুপের আকার বড় ছোটোর উপর ভিত্তি করে দাম কম বেশি চেয়ে থাকে। আপনারা অবশ্যই দরদাম করে নেবেন, কারণ পদ্মা সেতু থেকে ঘুরে আসতে 1 ঘন্টারও কম সময় লাগে। এরই মধ্যে আমরা উঠে পড়ি ট্রলারে। ট্রলারে উঠে যে যার মতো করে সময়কে এনজয় করছিলাম। যতই কাছে আসছে পদ্মা সেতু ততই যেন উৎসাহ বেড়ে চলছে। তবে পদ্মা সেতুর খুব কাছে যেতে দেয় না সেনাবাহিনী, তাই একটু দূর থেকেই পদ্মা সেতু দর্শন করতে হয়। আসুন কিছুক্ষণ পদ্মা সেতু উপভোগ করি। আমি হারাইছি তারে, আমি হারাইছি তারে পদ্মার ঢেউরে। আর এভাবেই বাঙালি জাতির অহংকার ও আত্মমর্যাদার প্রতীক পদ্মা সেতু দেশ তথা সারা বিশ্বে মর্যাদার প্রতীক হয়ে থাকবে। তো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে সামনের কোনো পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।